এত প্ল্যান করেছে। হানান তপ্ত নিঃশ্বাস ফেলে শাহেদ আর মাহেরকে ইশারা করল, তারা হুজুর আর বড় দাতুকে নিয়ে বেরিয়ে পড়ল। ফাদার ক্রিস্টোফার মুচকি এসে তুর্কি ছেড়ে দিয়ে আনানকে বলল, আমার কলিজাটা ছিঁড়ে তোমাকে দিচ্ছি আনান, খেয়াল রাখবে আমার মেয়েটার, আমার যত্নের ফুল আমার তোর, প্লিজ ওকে কখনো কষ্ট দিও না। আনান মাদারের হাতে হাত রেখে বলল, আম্মা, তোরের আম্মা মানে আমারও আম্মা, আর এই আম্মার কথা আমি কখনো ফেলবো না, আমি আমার সব কিছু দিয়ে তাকে আগলে রাখবো। তোর আনানের কথা শুনে রেগে ঘর থেকে বেরিয়ে গেল। মাদার ক্রিস্টোফার আনানের দিকে তাকিয়ে বলল, ভীষণ রেগে আছে আনান, খেয়াল দেখো, আর দুদিন সহ্য করো একটু, জেদ মান অভিমান বেশি দিন ধরে রাখতে পারে না তোর, দুদিন পর ঠিক হয়ে যাবে, তুমি শুধু এই দুই দিন একটু সহ্য করো। হানান মুচকি এসে বলল, আম্মা আমি ভালো করে জানি আমার উপর শনির দশা ঘুরছে, তোমার মেয়ে আমার খবর করবে, কিন্তু আমরা যা করছি তাতে একটু সহ্য তো করতেই হবে, আমি ভালোবাসি তোমার রাগি জেদি পিচ্ছি মেয়েটাকে, তাই তার দেয়া সব কিছু সহ্য করার ক্ষমতা আমার আছে, তুমি শুধু আমাদের জন্য দোয়া করবে আর নিজের খেয়াল রাখবে। মাদার ক্রিস্টোফার মুচকি এসে আনানের মাথায় হাত বুলিয়ে দিল। আনান বেরিয়ে পড়ল ঘর থেকে, বেরিয়ে দেখে তোর দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটছে। আনান বেশ বুঝতে পেরেছে তোর গাড়ি দেখে কনফিউজড হয়ে গেছে। আনান মুচকি এসে তোরের পাশে দাঁড়িয়ে বলল, কালো রঙের উপর লাল গোলাপে আবৃত গাড়িটা আমার বউয়ের। তোর রক্তচক্ষু নিয়ে আনানের দিকে তাকিয়ে সজোরে আনানের পায়ে পাড়া দিল। হানান চোখ মুখ খিচে বন্ধ করে তাতে দাঁত চেপে মনে মনে বলছে, বাঘিনী থাবা সহ্য করতে শেখ হানান, সহ্য না করতে পারলে তুই বাঘের কাতারেই পড়বি না, এই তো সবে শুরু রে। তোর গিয়ে দাঁড়াতেই শাহেদ দরজা খুলে দিল। তোর শাহেদের দিকে তাকিয়ে বলল, ভাইয়া ডাকে আপনাকে, কিন্তু আপনি যে কাল সাপের বন্ধু ধরা সাপ তা জানতাম না। তোর ধূপধাপ করে গাড়িতে উঠে বসল। শাহেদ কাদো কাদো মুখ করে তাকিয়ে আছে। আনান খোঁড়াতে খোঁড়াতে গাড়ির দরজা খুলে তোরের পাশে বসলো। সামনে শাহেদ ড্রাইভিং সিটে বসে আছে, আর তার পাশে মাহের বসেছে। তোর রেগে হাত মোছাতে লাগলো। আনান ইশারা করতে শাহেদ গাড়ি স্টার্ট দিল। তারা সবাই গাড়িগুলোর দিকে তাকিয়ে আছে। সামনে চারটা গাড়ি আর পেছনে চারটা গাড়ি, মাঝখানে আনানের গাড়ি, সব মিলিয়ে এই বিষয়টা দেখার মতো। গাড়ি চলছে আপন গতিতে, তোর বাইরে তাকিয়ে হাত মোছরাচ্ছে। হানান তুরের হাতের থেকে তাকিয়ে রেগে গিয়ে বলল, তোর আর এই ওই দিন মানা করেছি না এমন করতে, আবারও করছো কেন? তোর আর রাগ ধরে রাখতে পারলো না। হানানের দিকে ফিরে আনানের সেট করা চুলগুলো টানতে শুরু করলো। আনান একেবারে বোকা বনে গেল। তোর চুল ধরে টাড়াড়ি করছে, এদিকে মাহে লুকিং গ্লাসে পেছনে তাকিয়ে তড়িঘড়ি করে পেছনে ঘুরে বসে হা হয়ে গেছে। সদ্য বিবাহিত বউ সদ্য বিবাহিত বরের চুল ধরে টাটানি করছে। শাহেদ পেছনে তাকিয়ে ব্রেক কষল। শাহেদ আর মাহে হাঁ করে তাকিয়ে আছে। তোর দাঁত চেপে আনানের চুল টানছে আর বলছে, মিথ্যুক মিথ্যে বলে বিয়ে করে এখন ঢং দেখাতে এসছে, সব চুল ছিঁড়ে ফেলবো, টাকলু করে দিব, বউ না বউ দেখাচ্ছি, চোর নান রুটি তোর জীবন আমি ভাজা ভাজা করে দিব। কাল সাপ কোথাকার আমার ধারণাই ঠিক, মিথ্যে বলে চুরি আর নকল করে পাশ করছে, বংশগত মিথ্যুক আমি মেরেই ফেলবো আজ। আনান কাঁদো কাঁদো মুখ করে তোর থেকে নিজের চুল ছাড়ানোর চেষ্টা করছে, শেষে না পেরে দুই হাতে তোরের কোমর জড়িয়ে ধরল। ব্যাস হেঁটেই তোর শেষ। শাহেদ আর মাহের ফট করে সামনে তাকিয়ে গেল। মাহের শাহেদের দিকে অবিশ্বাস্য নজরে তাকালো, শাহেদও সেই লুক দিল। মাহের শাহেদকে বলল, শাহেদ আমাকে জোরে একটা চিমটি দে তো। শাহেদ জোরে একটা চিমটি দিতে মাহের চোখ মুখ খিঁচে বন্ধ করে বলল, স্বপ্ন নয় এটা সত্যি। শাহেদ কারের স্টিয়ারিং এর সাথে মাথা টেকিয়ে বলল, হ্যাঁ সত্যি। তোর চুল ছেড়ে বরফের ন্যায় জমে গেল। হানান তুরের দিকে তাকিয়ে দেখে তোর ঘামছে প্রচুর। হানান তুরের কোমর থেকে হাত সরিয়ে চুল ঠিক করতে গিয়ে দেখে আজ প্রায় অনেকগুলো চুল হাতে চলে এসেছে। আনান চুলগুলো ফেলে দিয়ে তুরের দিকে তাকিয়ে দেখে তোর হাঁসফাঁস করছে। আনান তুরের দিকে হালকা ঝুঁকে পড়ে, তুরের কানের কাছে মুখ নিয়ে মুচকি এসে ঘোর লাগা গলায় বলে, আমার পাজুরের বাঁকা হার আপনি, তাই আপনাকে সামলানো আমার জন্য কোনো ব্যাপারই না মিসেস তাজবীর তাওয়াফ আনান, তবে একটা কথা ভালো করে শুনে রাখুন, আমার নামটা এখন আর আমার নেই, সেটাও এখন আপনার,
তেমনি নামের মতো আপনিটাও আমার, তাই চুল ছিঁড়ুন আর খুন করুন, সেই ক্ষতিটাও আপনার। আনানে এর ঘোর লাগা কথায় তোর যেন জমে গেল, হৃৎপিণ্ড অস্বাভাবিক আচরণ করছে, হৃৎপিণ্ডের হৃদস্পন্দনের শব্দ যেন সবাই শুনতে পাচ্ছে। তোর বড় করে নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। অদ্ভুত অনুভূতি সহ্য করতে না পেরে শেষ কেঁদে উঠল। হানান তোরে সমস্যা বুঝতে পেরে অস্থির হয়ে গেল। মাহেরা শাহেদ পেছনে ফিরে হকচকিয়ে গেল। হানান শাহেদের দিকে তাকিয়ে বলল, শাহেদ এসি বন্ধ করে গাড়ির গ্লাসগুলো খুলে দিয়ে গাড়ি স্টার্ট দাও কুইক। মাহেরকে উদ্দেশ্য করে বলল, পানির বোতল আর টিস্যু দে। মাহের টিস্যু আর পানির বোতল দিল। শাহেদ আনানের কথা মতো গ্লাসগুলো খুলে গাড়ি স্টার্ট দিল। তবুও তোর বড় বড় নিঃশ্বাস নিচ্ছি আর ফুপিয়ে কাছে। হানান পানি এগিয়ে দিল, তোর তা নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। আনানের হাত থেকে টিস্যু নিয়ে চোখ মুছে নিল। তোর নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আনান দূরের দিকেই তাকিয়ে আছে। এতক্ষণে কি আছে এই মেয়ের মধ্যে, বরং সে আমার স্বভাবের উল্টো চাঞ্চল্যতায় ভরা, উল্টাপাল্টা আচরণ করে, অনুভূতি বুঝতে না পেরে কে কাঁদে, ভালোবাসার উষ্ণতায় যার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, অদ্ভুত কথা বলে, আমার অপছন্দের তালিকাগুলো তার নিত্যদিনে অভ্যাস, অন্য আর পাঁচটা মেয়ের মতো অত শত বুঝেও না, নিতান্তই অবুঝ ও বোকা, মেয়েটা পুরোই আমার উল্টো, তবুও ভালোবাসি এই অদ্ভুত মেয়েটাকে। মাত্র কিছুদিনের পরিচয়ে মেয়েটা আমার বেঁচে থাকার কারণ হয়ে গেছে, এক পলক না দেখলে নিঃশ্বাস নেওয়া দুঃসাধ্য হয়ে যায়, যেখানে অপ্রাসঙ্গিক কথা একদম অপছন্দের ছিল সেখানে এই মেয়েটার অপ্রাসঙ্গিক কথা না শুনলে দিনটা বিষাদ হয়ে যায়। জানি না কিছু, শুধু জানি এই সত্য বিয়ে করা আদুরিনী মেয়েটা আমার, শুধুই আমার। এতক্ষণে তো নিজেকে স্বাভাবিক করে নিয়েছে। আনান তোরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে যখন কথাগুলো ভাবছে, তোর তখন আনানের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। এর আবার কি হলো, লুচু এটা কিভাবে তাকিয়ে আছে? ডক্টর তো মোটেই ভালো না মনে হচ্ছে, মনু কাকার দোকানের সামনের বখাটে। তোর একদিন কি আমার যে কয়দিন লাগে আর কি, দেখবি তখন নিজেই আমাকে আমার আমার কাছে দিয়ে আসবি। কাল সাপ কোথাকার ওঝা ছাড়া পিটিয়ে লাল করে দিব। তোর জন্য আমার সব স্বপ্ন ধুয়ে মুছে চার্চের ফাদারে জমা হয়ে গেছে। তোর তাদের রাত চেপে হানানের দিকে তাকিয়ে ভাবছে, আর এদিকে মাহে তাদের দিকে ঘুরে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আর মনে মনে বলছে, বন্ধু সব মেয়ে দোয়াতে তুমি এমন বউ পেয়েছ, এমন বউ যার কাছে তোমার মতো মাফিয়া অন্যের খাতা দেখে টুকে পাশ করা ডাক্তার, এত অ্যাটিটিউড বাইরে কিন্তু ঘরে তুমি ভেজা বেড়াল। তাজবির রে, তোর সুখের দিন শেষ আর বউয়ের চুল টানার বাংলাদেশ জিও। মাহের গলা ঝেড়ে কিটকিটিয়ে হেসে বলল, বন্ধু বউ তো কোথাও উড়ে যাচ্ছে না, বাড়ি গিয়েও দেখতে পাবি, আশেপাশে আমরাও আছি, আমাদের দিকেও একটু নজর দাও। হানান চোখ কটমট করে তাকালো। মাহের দাঁত কেলিয়ে হাসছে, তার সাথে শাহেদও যোগ দিল। তোর ভ্রু কুচকে মাহের দিকে তাকিয়ে আছে। মাহের মুচকি এসে বলে, ভাবি আমি আপনার একমাত্র দেবর। তোর বিরক্ত হয়ে বলল, আমাকে কোন অ্যাঙ্গেল থেকে বয়স্ক বেটি মনে হচ্ছে? হানান বোঝার চেষ্টা করছে আসলে তোর কি বোঝাতে চাচ্ছে। মাহের ভেবাচাকা খেয়ে বলল, মানে বয়স্ক হতে যাবে কেন? তোর আরও এক ধাপ বিরক্তি নিয়ে বলে, তাহলে ভাবি বলছেন কেন, আমি কি আপনার বড়? আপনার ভাবি হতে গেলে আমাকে আট দশটা বাচ্চার মা হতে হবে, তাই একদম ভাবি বলবেন না, আমার সুন্দর কিউট পিউট নাম আছে ওইটা বলবেন। তোরের কথায় আনানের কাশি উঠে গেছে। শাহেদ ড্রাইভ করছে, নয়তো এতক্ষণে হেসে গড়াগড়ি খেত। মাহের হাঁ করে তাকিয়ে আছে, তোরের কথা হজম করতে পারছে না। আনান সামনে ঝুঁকে হাত দিয়ে মাহেরের মুখ বন্ধ করে বলল, আরও দশ বছর অপেক্ষা করলেও আমি রোম্যান্স করতে পারবো না, সেখানে আট দশটা বাচ্চার বাপ হয় ইম্পসিবল, তাই ভাবি না ডেকে তুর ডাকিস, তার মুখ বন্ধ কর, নইলে তুই ঠিকই মশাদের বাপ হয়ে যাবি। মাহের সামনে তাকিয়ে চুপ মেরে আছে। কি মেয়ের বাবা পুরাই ধানি লঙ্কা? তোর বাইরে তাকিয়ে আছে। বিশাল একটা বাড়ির সামনে গাড়ি এসে থামল। দুজন দারোয়ান মিলে গেট পুরো খুলে দিল। গেট খুলতেই প্রথম চারটা গাড়ি গেটে বাড়ির ভেতরে ঢুকলো, এরপর আনানের গাড়ি ঢুকলো। তোর জানালা থেকে চোখ সরিয়ে আনানের দিকে তাকিয়ে বলল, এটা আবার কোথায়? আনান মুচকি এসে বলল, একটু পরেই দেখতে পাবে, অপেক্ষা করো। তোর বিরক্ত হয়ে বসে রইল।
গাড়িটা একেবারে বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। দরজা খুলে শাহিদ আর মাহি বের হলো। হানান বের হয়ে তুরের পাশের দরজা খুলে দিল। তুর বাইরে বের হয়ে চারপাশ চোখ ঘুরিয়ে দেখতে লাগলো। বেশ কৌতূহল নিয়ে হানানকে প্রশ্ন করলো, এত বড় বাড়ি কার, আমাকেই বা আনলেন কেন? হানান মুচকি এসে বলল, এটা আমার বাড়ি, তবে এখন থেকে তোমার বাড়ি। তুর খুশি হলো না, বরং সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইল হানানের দিকে। হানান চারপাশে চোখ বুলিয়ে বলল, যত প্রশ্ন রুমে গিয়ে করো, এখন কোনো কথা না। তোর মুখ ঘুরিয়ে সামনে তাকালো। হানান তোরকে নিয়ে দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতেই মাথার উপর ফুলের বর্ষণ শুরু হলো। তোর চোখ বন্ধ করে খিলখিল করে হেসে উঠল। হানান তা দেখে হাঁ করে তাকিয়ে আছে। তোর হিজাব ছেড়ে সামনে তাকিয়ে দেখে প্রায় 8-9 জন পুরুষ ও মহিলা দাঁড়িয়ে আছে। তোর তাদের সামনে যেতেই তারা একসাথে বলে উঠল, স্বাগত ম্যাম। তোর সবার দিকে তাকিয়ে দেখে প্রায় সবাই তার বড়, কেউ কেউ মাদারের বয়সী, আবার কেউ কেউ মাদার থেকে বয়সে একটু ছোট হবে। তোর মুচকি এসে বলল, আমি ম্যাম নই, আমি তুর, তোমরা আমাকে তুর বলে ডাকবে। সবাই তুরের কথা শুনে আনানের দিকে তাকালো। হানান মুচকি এসে চোখ দিয়ে ইশারা করলো তুরের কথা শুনতে। আনানের ইশারাতে সবাই খুশি হলো। তুর আনানের দিকে তাকিয়ে বলল, আমি কোথায় থাকবো? আনান সার্ভেন্টদের দিকে তাকিয়ে বলল, খাবার রেডি করতে। সবাই যে যার যার কাজে চলে গেল। শাহিদ আর মাহের সোফায় হাত পা ছড়িয়ে বসে আছে। হানান তুরের দিকে তাকিয়ে বলল, উপরে আসো। তুর আনানের কথায় হানানের পিছু পিছু গেল। হানান নিজের রুমের সামনে গিয়ে বলল, এইটা তোমার। আর আনানকে বলতে না দিয়ে তুর রুমে ঢুকে ঠাস করে দরজা দিয়ে দিল। হানান হাঁ করে তাকিয়ে আছে। আস্তে রুমের দরজা তার মুখের সামনে বন্ধ করে দিল, যে রুমে কিনা আনানের পারমিশন ছাড়া কেউ প্রবেশ করতেই পারে না। সেখানে আজ আনানের পারমিশন তো দূরের কথা, হোল্টেও মুখের উপর দরজা বন্ধ করে দিল। হানান হাঁ করে তাকিয়ে আছে বন্ধ দরজার দিকে। কিটকিট করে হাসির আওয়াজ আসতেই তাকিয়ে দেখে দুইটা সার্ভেন্ট হাসছে। আনান তাদের দিকে রাগি চোখে তাকাতেই তারা দৌড়ে চলে গেল। আনান হতাশ হয়ে দাঁড়িয়ে আছে। তোর রুমে ঢুকে ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। চারদিকে তাকিয়ে বিড়বিড় করছে। তোর উঠে, এত বড় রুম দিয়ে আমি কি করব? আরামসে হাত পা মেলে 10 জন এই রুমেই ঘুমোতে পারবে, সাথে ফুটবল খেলতে পারবে। তোর উঠে চারপাশ চোখ বুলিয়ে দেখছে। একপাশে বড় বেড, তার সাথে ল্যাম্পশেড, রাখার জন্য ছোট টেবিল। মেডের অপোজিট সাইডে ড্রেসিং টেবিল, সেই টেবিলের উপর বডি স্প্রে, সেন্টের বোতল রাখা, আরও অনেক জিনিস। তার পাশের ওয়াল জুড়ে বড় কাভার, আরেক পাশে সোফা আর টেবিল রাখা। তোর সোফায় বসে দাঁত দিয়ে নখ কাটছে। আর ড্রেসিং টেবিলের উপর এত কিছু দেখে ভাবছে, তোর এত সাজুগুজু কে করে? আগে আরেকটা বউ ছিল নাকি? কিন্তু বউ হলে সে পুরুষের জিনিস কেন লাগাবে? ধ্যাত, বিরক্ত, এত প্যাচাল। কিন্তু চিন্তা করলে অকালে পাবনা জেলা যেতে হবে, তার চেয়ে গোসলটা সেরে নিই। তোর উঠে ওয়াশরুমে গিয়ে আবার ফিরে এলো। জামা কাপড় নিতে গিয়ে দেখে ব্যাগে নেই। তোর তাড়াতাড়ি রুমের দরজা খুলে বের হতে নিলেই সামনে তাকে দেখতে পেল, দরজা বরাবর ঠিক সামনে দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে আনান। পাশে তার গিটার আর ব্যাগ রাখা। তোর ভুয়ো কুচকে তাকিয়ে বলল, আনান অবলা পুরুষের মতো অসহায় চেহারা নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? মনে হচ্ছে কেউ ব্যাগপত্র নিয়ে বের করে দিয়েছে। হানান তপ্ত নিঃশ্বাস ফেলে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, একদম ঠিক বলেছো, আমার বউ আমাকে আমার রুমে ঢুকতে দেয়নি, বরং মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দিয়েছে। হানানের কথাটা বুঝতে তুরের সেকেন্ড পাঁচে এক সময় লাগলো। তোর বুঝতে পেরে বলল, আমি আমার রুমে কোনো ছেলেকে ঢুকতে দিব না।